সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। রুশ বেলারুশের টাকায় ইউক্রেনের প্রতিরক্ষা। ইউক্রেন যুদ্ধের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের উপলব্ধি যথার্থ বলছে ক্রেমলিন। ওয়াগনার গ্রুপকে অস্ত্র দেওয়ার কথা অস্বীকার করল উত্তর কোরিয়া। সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় রুশ সংযোগ। পশ্চিমা গণমাধ্যম কেন আমাদের আবেগ অনুভূতি নিয়ে খেলছে বললেন এরদোগান। নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবে আবারও বিশাল বিক্ষোভ। এবং রাশিয়া ইরানে সবচেয়ে বড় পুঁজি বিনিয়োগকারীতে পরিণত হয়েছে বললেন উপ অর্থমন্ত্রী আলী ফেকরিসে। দর্শক, জো বাইডেন ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার বিপক্ষে যে অবস্থান নিয়েছেন সে সম্পর্কে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উপলব্ধি সঠিক বলে মনে করছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ট্রাম্প মূলত এই আভাস দিয়েছেন যে হোয়াইট হাউস অল্প সময়ের মধ্যেই ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে পারত। এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফামান খান। রুশ বেলারুশের টাকায় ইউক্রেনের প্রতিরক্ষা। রাশিয়া ও বেলারুশের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেন। উভয় দেশের অন্তত 182টি কোম্পানি এবং 3 ব্যক্তিকে এর আওতাভুক্ত করা হয়েছে। কিয়েভের পক্ষ থেকে রাশিয়া ও বেলারুশের বিরুদ্ধে এটি সর্বশেষ পদক্ষেপ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেছেন, নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও কোম্পানির যে সম্পদ ইউক্রেনে রয়েছে তা জব্দ করা হবে এবং আমাদের প্রতিরক্ষার জন্য ব্যয় করা হবে। এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিলের পক্ষ থেকে প্রকাশিত তালিকা থেকে জানা যায়, নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত কোম্পানিগুলো বিভিন্ন দ্রব্য পরিবহন, যানবাহন ভাড়া, কেমিক্যাল উৎপাদন ও অন্যান্য ব্যবসার সঙ্গে জড়িত। তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে অন্যতম হল রাশিয়ার পটাশ সার উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান উরালকালি, বেলারুশের রাষ্ট্রনিয়ন্ত্রিত সার উৎপাদনকারী প্রতিষ্ঠান বেলারুশকালি, বেলারুশিয়ান রেলওয়ে, রাশিয়ার ভিটিভি লিজিং এবং গ্যাসপ্রম ব্যাংক লিজিং ইত্যাদি। প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এক্ষেত্রে দেশটিকে পুরোপুরি সমর্থন দিয়ে আসছে বেলারুশ। এরপর থেকে উভয় দেশের কয়েকশো ব্যক্তি ও কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ইউক্রেন। ইউক্রেন যুদ্ধের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি যথার্থ বলছে ক্রেমলিন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার বিপক্ষে যে অবস্থান নিয়েছেন সে সম্পর্কে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপলব্ধি সঠিক বলে মন্তব্য করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ট্রাম্প মূলত এই আভাস দিয়েছেন যে হোয়াইট হাউস অল্প সময়ের মধ্যেই ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে পারত। পেসকভের এই মন্তব্যের কয়েক ঘণ্টা আগে ট্রাম্প তার নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লিখেছিলেন, আমি যদি প্রেসিডেন্ট থাকতাম তাহলে ইউক্রেনে যুদ্ধই হতো না। ট্রাম্প আরও লিখেছেন, আমি প্রেসিডেন্ট থাকা অবস্থায় যদি যুদ্ধ বেঁধেও যেত তাহলেও 24 ঘণ্টার মধ্যে সেই যুদ্ধ থামিয়ে দিতাম। ট্রাম্পের ওই মন্তব্যের প্রতিক্রিয়ায় পেসকভ বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাত্ত্বিকভাবে সঠিক কথাটিই বলেছেন। ক্রেমলিনের মুখপাত্র বলেন, বাস্তবিক অর্থেই মার্কিন প্রেসিডেন্ট যদি ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে চাইতেন তাহলে তিনি তা দ্রুততম সময়ের মধ্যে করতে পারতেন। তিনি কিয়েভ সরকারকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিলেই যুদ্ধ থেমে যেত। পেসকভ বলেন, কয়েকদিনের মধ্যেই হয়তো যুদ্ধ বন্ধ করা যেত না, কিন্তু অনেক দিক দিয়েই ইউক্রেন সরকারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ওয়াশিংটনের হাতে রয়েছে। ক্রেমলিনের মুখপাত্র বলেন, ওয়াশিংটন কিয়েভকে যুদ্ধ থেকে নিবৃত্ত না করে উল্টো ইউক্রেনে অস্ত্রের চালান পাঠিয়ে যুদ্ধের আগুন আরও বেশি জ্বালিয়ে দিয়েছে। ওয়াগনার গ্রুপকে অস্ত্র দেওয়ার কথা অস্বীকার করল উত্তর কোরিয়া। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধে ওয়াগনার গ্রুপকে অস্ত্র দিয়ে উত্তর কোরিয়া সহযোগিতা করেছে। যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ অস্বীকার করেছে পিয়ংইয়ং। রবিবার 29 জানুয়ারি এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অভিযোগকে ভিত্তিহীন গুজব বলে নিন্দা করেছেন উত্তর কোরিয়ার এক ঊর্ধ্বতন কর্মকর্তা। উত্তর কোরিয়ার মার্কিন বিষয়ক দপ্তরের মহাপরিচালক কন জংগুন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এভাবে স্বনির্মিত গুজব ছড়াতে থাকলে মার্কিন যুক্তরাষ্ট্র সত্যিই অবাঞ্ছিত ফলাফলের সম্মুখীন হবে। একটি অস্তিত্বহীন জিনিস তৈরি করে উত্তর কোরিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা একটি গুরুতর উস্কানি। তিনি বলেন, মার্কিন পদক্ষেপ ইউক্রেনকে অস্ত্রের প্রস্তাবকে ন্যায্যতা দেওয়ার জন্য একটি বোকামি প্রচেষ্টা। এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, ইউক্রেনে রাশিয়ার বাহিনীকে শক্তিশালী করতে সহায়তা করার জন্য বেসরকারি রুশ সামরিক সংস্থা ওয়াগনার গ্রুপ উত্তর কোরিয়া থেকে অস্ত্রের চালান ক্রয় করেছিল। এটি ইউক্রেন যুদ্ধে গ্রুপটির সম্প্রসারিত ভূমিকার একটি চিহ্ন। তবে ওয়াগনার গ্রুপের মালিক ইয়েভগেনি প্রিগোজিন এই দাবিকে গুজব এবং জল্পনা বলে অস্বীকার করেছেন। বর্তমানে ইউক্রেনে ওয়াগনার গ্রুপের 50,000
ওয়াগনার যোদ্ধা রয়েছে। ইউক্রেনে রুশ বাহিনীর পক্ষে লড়াই করছে ওয়াগনার গ্রুপ। এর পাশাপাশি সিরিয়া, লিবিয়া ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র সহ অন্যান্য জায়গায়ও তাদের তৎপরতা রয়েছে। 2014 সালে রাশিয়ার দ্বারা ইউক্রেনের ক্রাইমিয়া উপদ্বীপ দখল এবং অধিগ্রহণ করে। এরপর ইউক্রেনের পূর্ব ডনবাস অঞ্চলে একটি বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ শুরু হওয়ার পরে প্রতিষ্ঠিত হয়েছিল ওয়াগনার গ্রুপ। সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় রুশ সংযোগ। তুরস্কের দূতাবাসের কাছে কোরআন পোড়ানো ও বিক্ষোভের ঘটনায় বিপাকে পড়েছে সুইডেন। এ ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে দেশটির অন্তর্ভুক্তি নিয়ে ফের সংশয় তৈরি হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, এ ঘটনার পর ন্যাটোর সদস্য পদের জন্য তুরস্কের সমর্থন আশা করা সুইডেনের জন্য আর উচিত হবে না। তার ভাষায়, আপনারা যদি সন্ত্রাসী সংগঠনের সদস্য ও ইসলামের শত্রুদের এত ভালোবাসেন, তাহলে দেশের নিরাপত্তার জন্যও তাদের কাছেই সমর্থন চান। এখন জানা যাচ্ছে, সেদিনের ওই ঘটনায় অর্থ দিয়েছেন এমন একজন উগ্রপন্থী সাংবাদিক, রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন সমর্থিত মিডিয়ার সঙ্গে যার সংযোগ রয়েছে। স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে কোরআন পোড়ানোর কাজটি করেছিলেন ডেনমার্কের উগ্র ডানপন্থী রাজনৈতিক দল হার্ডলাইনের নেতা রাসমুস পালুদান। এর আগে গত বছরের এপ্রিলে পবিত্র রমজান মাসে পালুদানের কোরআন পোড়ানোর ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। সর্বশেষ গত 21 জানুয়ারি পুলিশি নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই তুরস্কের দূতাবাসের সামনে একটি লাইটার দিয়ে কোরআন শরীফে অগ্নিসংযোগ করে পালুদান। তাৎক্ষণিকভাবে এক বিবৃতিতে এ ঘটনার প্রতিক্রিয়া জানায় তুরস্ক। এতে বলা হয়, আমরা আমাদের পবিত্র গ্রন্থের উপর জঘন্য হামলার সবচেয়ে কঠিন ভাষায় নিন্দা জানাই। মত প্রকাশের স্বাধীনতার আড়ালে এই ইসলাম বিদ্বেষী কাজের অনুমতি দেওয়া সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। সুইডিশ মিডিয়া বলছে, ওই বিক্ষোভের জন্য কর্তৃপক্ষের অনুমতি চেয়েছিলেন রাসমুস পালুদান। এজন্য তাকে যে $31 পরিশোধ করতে হয়েছিল সেটি দিয়েছেন রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আরটিএর সাবেক কন্ট্রিবিউটর চ্যাং ফ্রিক। তিনি নিজেও বিষয়টি স্বীকার করেছেন, তবে তার দাবি, কাউকে কোরআন পোড়াতে বলেননি তিনি। কর্তৃপক্ষের কাছ থেকে বিক্ষোভের অনুমতি নিয়ে নিরাপত্তা বাহিনীর সামনে এভাবে কোরআন পোড়ানোর ঘটনা বিশ্বজুড়ে মুসলিমদের বিক্ষুব্ধ করে তোলে। অন্যদিকে সুইডেনের ন্যাটোতে যোগদান নিয়ে নতুন করে ফের অনিশ্চয়তা তৈরি হয়। সুইডেনের এই ঘটনার পর রুশ সংবাদ মাধ্যম রাশিয়া টুডের সঙ্গে কাজ করার কথা অস্বীকার করেছেন চ্যাং ফ্রিক নামের ওই সাংবাদিক। ক্রিমিয়া দখলের পর থেকে মস্কোর প্রতি তার কোনো সমর্থন নেই বলে জানান তিনি। তবে 2019 সালে নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে আলাপকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন তিনি। এ সময় রুশ মুদ্রা রুবেলের একটি বান্ডেল বের করে তিনি বলেন, এই হলেন আমার আসল বস, এটা পুতিন। পশ্চিমা গণমাধ্যম কেন আমাদের আবেগ অনুভূতি নিয়ে খেলছে, বললেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েফ এরদোগান বলেছেন, পশ্চিমা গণমাধ্যম আমাদের আবেগ অনুভূতি নিয়ে খেলতে পারে না। তুরস্কের ভাগ্য তারা নির্ধারণ করতে পারে না। তাদের প্রোপাগান্ডা সম্পর্কে আমরা সতর্ক আছি। তুরস্কের আসন্ন নির্বাচনের আগে দেশটির পরিস্থিতি নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশের জেরে আন্তর্জাতিক গণমাধ্যমের কড়া সমালোচনা করে এমন কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট। নির্বাচনের আগে এরদোগান বিরোধী জনমত তৈরির লক্ষ্যে ওই প্রতিবেদনে বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তুরস্কের সংবাদ মাধ্যম ইয়েনি সাফাক জানিয়েছে, শনিবার দেশটির পশ্চিমাঞ্চল দেনিজেলি প্রদেশে এক কর্মসূচিতে এরদোগান বলেন, যেসব আন্তর্জাতিক গণমাধ্যম নিজেদের দেশের নির্বাচন নিয়ে তেমন কোনো খোঁজ খবর রাখে না, তারা আবার তুরস্কের নির্বাচন প্রতিদিন ফলো করে। তুর্কি নেতা বলেন, তারা তাদের নিজেদের বিষয় ফলো না করে নিম্নমানের ও বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে জনগণকে গাইড করার চেষ্টা করছে। এরদোগান আরও বলেন, আমাদের ভাইয়েরা কেন এগুলো করছে, কেন আমাদের আবেগ অনুভূতি নিয়ে খেলছে এবং কেন আমাদের দেশের নির্বাচন নিয়ে অনধিকার চর্চা করছে, সে ব্যাপারে আমরা অবশ্যই সতর্ক আছি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্প্রতি লন্ডন ভিত্তিক সাপ্তাহিক দি ইকোনমিস্ট একটি আর্টিকেল প্রকাশ করে, যেখানে তুরস্কের আসন্ন নির্বাচনের ব্যাপারে বহির্বিশ্বকে নজর রাখার আহ্বান জানানো হয়েছে। এরপরই তুরস্কের প্রেসিডেন্ট এমন মন্তব্য করলেন। ইকোনমিস্টের ওই আর্টিকেলে আরও দাবি করা হয়, প্রেসিডেন্ট এরদোগানের নেতৃত্বে তুরস্ক বিপর্যয়ের দ্বার প্রান্তে রয়েছে। এরপর তুর্কি প্রেসিডেন্টের তাদের আচ্ছা করে ধোলাই করেন। বলেন, ব্রিটিশ ম্যাগাজিন তুরস্কের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে না। এর আগে এরদোগান বলেন, প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠানের জন্য 14 মে একটি উপযুক্ত সময়। 2003 সালে প্রধানমন্ত্রী হিসেবে তুরস্ক ক্ষমতায় বসেন রিসেফ তাইয়েফ এরদোগান। এরপর 2014 সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। 2018 সালের নির্বাচনে পুনর্নির্বাচিত হন তিনি। দীর্ঘ অভিজ্ঞতার আলোকে এরদোগান বলেন, 14 মে নির্বাচন হবে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন। নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবে বিশাল বিক্ষোভ। ইহুদিবাদী ইসরায়েলের দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে হাজার হাজার মানুষ তেল আবিবে নতুন করে বিক্ষোভ করেছে। নেতানিয়াহুর সরকার ইসরায়েলের বিচার বিভাগের সংস্কারের জন্য যে চেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে মূলত এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা বলছেন, নেতানিয়াহু ও তার উগ্রবাদী মন্ত্রিসভা সুপ্রিম কোর্টকে নিজেদের পক্ষে আনার জন্য এই সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে। গত মাসে নেতানিয়াহুর সরকার ক্ষমতায় আসার পর থেকে তাদের বিরুদ্ধে ইসরায়েল জুড়ে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। তারই ধারাবাহিকতায় গতরাতে নতুন করে এই বিক্ষোভ
অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশ নিয়ে এক এনজিও কর্মী বলেন, আমরা একটি অবৈধ মন্ত্রিসভার বিরুদ্ধে বিক্ষোভ করার জন্য এখানে এসেছি এবং এই বিক্ষোভ থামবে না। আর এক ব্যক্তি বলেন, আমি মনে করি বর্তমান প্রধানমন্ত্রী ভুল করছেন, আমার মনে হয় আমরা খুব বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আছি। উগ্রবাদী কিছু লোকজনকে নিয়ে মন্ত্রিসভা গঠন করেছেন এবং তাদের দাবি দাওয়া পূরণ করার জন্য এমন কিছু করতে হবে যা আদালতে টিকবে না। এজন্য তারা বিচার বিভাগের সংস্কার করতে চাইছেন যাতে আদালতকে মন্ত্রিসভার অধীনে আনা যায়। বিষয়টি ইসরায়েলিরা মানতে চাইছেন না। এছাড়া নেতানিয়াহুর বিরুদ্ধে আগের যে সমস্ত দুর্নীতির অভিযোগ রয়েছে সেগুলোও যাতে বিচার আওতায় আনা না যায়, বিচার বিভাগের সংস্কারের মধ্য দিয়ে তার চেষ্টা করছেন তিনি। রাশিয়া ইরানের সবচেয়ে বড় পুঁজি বিনিয়োগকারীতে পরিণত হয়েছে বললেন উপ অর্থমন্ত্রী আলি ফেকরি। রাশিয়া ইরানে সবচেয়ে বড় পুঁজি বিনিয়োগকারীতে পরিণত হয়েছে বলে জানিয়েছেন ইরানের উপ অর্থমন্ত্রী আলি ফেকরি। তিনি বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও বিগত 15 মাসে ইরান উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পেরেছে। মার্কিন নিষেধাজ্ঞায় বলা হয়েছে বিশ্বের কোনো দেশ বা প্রতিষ্ঠান ইরানে পুঁজি বিনিয়োগ করতে পারবে না। আলি ফেকরি শনিবার তেহরানে এক অনুষ্ঠানের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, বিগত 15 মাসে রাশিয়া ইরানের দুটি পেট্রোলিয়াম প্রজেক্টে $270 কোটি বিনিয়োগ করেছে। একই সময়ে ইরানে যত বিনিয়োগ হয়েছে এটি তার শতকরা 45%। ইরানের উপ অর্থমন্ত্রী বলেন, 2022 সালের ডিসেম্বর পর্যন্ত তার আগের 15 মাসে ইরান $1,020 কোটি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, কিন্তু প্রকৃতপক্ষে বিনিয়োগ এসেছে $595 কোটি। আলি ফেকরি বলেন, তারপরও 2015 সালে পাশ্চাত্যের সঙ্গে পরমাণু সমঝোতা সই হওয়ার পর সকল নিষেধাজ্ঞা উঠে যাওয়া সত্ত্বেও ইরানে যে পরিমাণ বিদেশি বিনিয়োগ এসেছিল গত 15 মাসে তার চেয়ে বেশি বিনিয়োগ এসেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।